শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কার্যালয় বদলি করা হয়েছে। সুদীপ্ত শাহিনের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল ইলাহীকে সভাপতি করে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। আগামী 15 কর্মদিবসের মধ্যে কমিটিকে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 18 সেপ্টেম্বর ক্যাম্পাসে মব জাস্টিসের নামে পিটিয়ে হত্যা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লাকে। সে মামলায় তিনি বাদী হয়ে 8 শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আশুলিয়া থানায়। মামলা দায়েরের ক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর অভিযোগে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার?